হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমি তোমাদের লোয়ার লিম্পে প্রিন্সিপাল কিছু মাসেলগুলো সম্পর্কে বেসিক ধারণা দিব এবং এরই সাথে সাথে হিপ এবং হচ্ছে অ্যাঙ্কেলের মুভমেন্ট অনুসারে কোন কোন মাসেলগুলো কাজ করতেছে এগুলোও জানাবো। তাহলে শুরু করা যাক। যেমন প্রথমেই আছে হচ্ছে থাইয়ের মাসেল। থাইয়ের কোন কোন মাসেলগুলো আছে? থাইয়ের সামনের দিকে যে মাসেলগুলো আছে এখানে আছে হচ্ছে চারটা মাসেল। চারটা মাসেল কী কী? যেমন হচ্ছে ইলিয়াকাস, তারপর হচ্ছে সোয়াস মেজর, তারপর সার্টোরিয়াস, আর হচ্ছে কোয়াড্রিসেপস। তাহলে এখানে কিন্তু এই চারটা মাসেলের মধ্যে আরও কিন্তু কিছু মাসেল আছে, যেমন আছে হচ্ছে কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপসের মধ্যে কয়টা মাসেল আছে? কোয়াড্রিসেপসের ভিতর কিন্তু আরও চারটা মাসেল আছে। কী কী? যেমন হচ্ছে রেকটাস ফেমোরিস, তারপর হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, তারপর ভাস্টাস ইন্টারমিডিয়াস, আর হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। এটা হচ্ছে থাইয়ের অ্যান্টেরিয়রের সামনের দিকে যে মাসেলগুলো আছে। এখন আসে হচ্ছে কি মিডিয়াল কম্পার্টমেন্ট বা হচ্ছে মিডিয়ালি থাইয়ের যে মাসেলগুলো আছে, যেমন হচ্ছে মিডিয়ালি মাসেল আছে হচ্ছে তিনটা মাসেল। এটা হচ্ছে অ্যাডাক্টর গ্রুপের মাসেল, আর আরেকটা আছে হচ্ছে পেক্টোনিয়াস, আর হচ্ছে গ্রেসিলিস। তাহলে অ্যাডাক্টর গ্রুপের মাসেল কি কি আছে? অ্যাডাক্টর গ্রুপের মাসেল কিন্তু আছে তিনটা। একটা হচ্ছে অ্যাডাক্টর লংগাস, অ্যাডাক্টর ব্রেভিস, আর হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। তাহলে কিন্তু টোটাল তিনটা, চার পাঁচটা মাসেল কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। এখন আসে হচ্ছে ল্যাটারালি যে মাসেলগুলো থাকে। ল্যাটারালি সাধারণত একটা মাসেলই থাকে, টেনসর ফেসিলি ল্যাটাই, এই একটা মাসেলই। এটা অনেক বড় মাসেল। এখন হচ্ছে থাইয়ের পিছনের মাসেল বা হচ্ছে পোস্টেরিয়রলি যে মাসেলগুলো আছে, পোস্টেরিয়রলি দুটা ভাগে আমরা ভাগ করি। যেমন আছে হচ্ছে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে গ্রুটিয়াস হচ্ছে গ্রুপের মাসেল, আর হচ্ছে হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল। গ্রুটিয়াস গ্রুপের মাসেলগুলো কি কি? গ্রুটিয়াস হচ্ছে মিডিয়াস, তারপর হচ্ছে গ্রুটিয়াস হচ্ছে ম্যাক্সিমাস, আর হচ্ছে গ্রুটিয়াস মিনিমাস। এরপর কি হ্যামস্ট্রিং এর মাসেল। হ্যামস্ট্রিং এর মাসেল কি কি আছে? হ্যামস্ট্রিং এর মাসেল আমরা জানি তিনটা মাসেল। একটা হচ্ছে ব্রাইসেপস ফেমোরিস, আরেকটা হচ্ছে সেমি মেমব্রেনোয়াস, আর আরেকটা হচ্ছে সেমি টেন্ডেনোয়াস। এই তিনটা। তাহলে তিনটা তিনটা কয়টা হয়ে গেল? ছয়টা মাসেল কিন্তু পিছনের মাসেল হয়ে গেল। এখন পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে লেগের মাসেলগুলো সম্পর্কে বলতে বলেন। লেগের মাসেল কিন্তু এই থাইয়ের মাসেলগুলো বললে কিন্তু লেগের মাসেল হবে না। লেগের মাসেল বলতে এইভাবে বোঝায় যে আমার থাইয়ের মাসেলের নিচে যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো অ্যান্টেরিয়রলি আমরা চিন্তা করি তাহলে অ্যান্টেরিয়রলি কী কী মাসেল আছে? অ্যান্টেরিয়রলি হচ্ছে চারটা মাসেল থাকে। যেমন হচ্ছে কি এখানে আছে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল। এরপর হচ্ছে এটাকে কিন্তু এক্সটেনশন করি আমরা, নিয়ে এক্সটেনশন করলে তাহলে এক্সটেনশন গ্রুপের মাসেলগুলো, এক্সটেনশন হচ্ছে হ্যালোসিস লংগাস, তারপর এক্সটেনশন ডিজিটোরিয়াম হচ্ছে লংগাস, আইটা হচ্ছে প্যারোনিয়াস টার্টোরিয়াস। এই চারটা মাসেল কিন্তু অ্যান্টেরিয়রলি সামনের দিকে থাকে হচ্ছে লেগের। এরপর হচ্ছে কি ল্যাটারালি। ল্যাটারালি দুইটা মাসেল থাকে, একটা কি প্যারোনিয়াস হচ্ছে লংগাস, আর আইটা হচ্ছে প্যারোনিয়াস ব্রেভিস। এরপর হচ্ছে লেগের পিছনের মাসেলগুলো কি কি? লেগের পিছনের মাসেল যদি আমরা একটু সুন্দরভাবে বলতে চাই তাহলে এইভাবে বলা যায় যে সুপারফিসিয়ালি কিছু মাসেলগুলো আছে আর হচ্ছে ডিপলি কিছু মাসেল আছে। সুপারফিসিয়ালি যে মাসেলগুলো আছে সেটা হচ্ছে যেমন হচ্ছে কাপ মাসেল। কাপ মাসেল কী কী? যেমন আছে হচ্ছে গ্যাস্ট্রোনিয়াস, তারপর আছে সোলিয়াস, এই দুটো হচ্ছে কাপ মাসেল। এরপর আছে কি পান্টারিস। আর আরেকটা বিষয় পরীক্ষায় কিন্তু ধরে যে হচ্ছে পেরিফেরাল হার্ট কোন মাসেলকে বলা হয়? পেরিফেরাল হার্ট কিন্তু সোলিয়াস মাসেলকে বলা হয়, কারণ এই মাসেল হচ্ছে কন্ট্রাকশন এবং হচ্ছে রিল্যাক্সেশন যখন করে তখন ব্লাড প্রেশারকে হচ্ছে কন্ট্রাক্ট এবং হচ্ছে রিল্যাক্সেশন হচ্ছে সাহায্য করে। এই এরকম অনেক ডিটেলস বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আমি বলবো। যাই হোক, এখন আসে হচ্ছে ডিপলি। সুপারফিসিয়ালি কয়টা মাসেল বললাম? তিনটা মাসেল। একটা হচ্ছে কি গ্যাস্ট্রোনিয়াস, আরেকটা আছে হচ্ছে সোলিয়াস, আরেকটা হচ্ছে প্ল্যান্টারিস। এরপর আছে হচ্ছে ডিপলি। ডিপলি আমরা যদি চিন্তা করি তাহলে পিছনে কী কী মাসেল আছে? যেমন পিছনে আছে টিবিয়ালিস হচ্ছে পোস্টেরিয়র মাসেল আছে, তারপরে এখানে যেহেতু পপলিটিয়াল ফোসা আছে তাহলে হচ্ছে পপলিটিয়াল হচ্ছে মাসেল আছে। এরপর হচ্ছে আমি এভাবে চিন্তা করি যেহেতু নি ফ্লেকশন হয় তার মানে ফ্লেকশন গ্রুপের মাসেল আছে পিছনের দিকে, তাহলে কী কী আছে ফ্লেকশন গ্রুপের? যেমন হচ্ছে ফ্লেক্সোর ডিটোরিয়াম লংগাস, আর হচ্ছে ফ্লেক্সোর অ্যালোসিস লংগাস। তাহলে কয়টা মাসেল হলো? চারটা মাসেল কিন্তু হচ্ছে ডিপলি, আর হচ্ছে তিনটা মাসেল সুপারফিসিয়ালি। টোটাল সাতটা মাসেল হচ্ছে পিছনে থাকে লেগের। কিন্তু এখন আসি হচ্ছে অ্যাঙ্কেলের।
অ্যাঙ্কেলের মুভমেন্ট অনুসারে কোন কোন মাসলগুলা কাজ করে। অ্যাঙ্কেলের কিন্তু মুভমেন্টগুলো কী কী? ডরসিফ্লেকশন, প্ল্যান্টাফ্লেকশন, ইনভার্সন আর ইভার্সন। এখন ডরসিফ্লেকশন কোনটা, প্ল্যান্টাফ্লেকশন কোনটা, এটা বলতে গেলে অনেকে পাকায় যায়। যেমন হচ্ছে আমি যেভাবে চিন্তা করি, ডরসি মানে হচ্ছে কোনো কিছু আমি ধরেছি, যদি পায়ের নিচে কোনো কিছু ধরি তখন কিন্তু পায়ের আমার আঙ্গুলগুলো, পায়ের পাতাটা কিন্তু ওপরের দিকে উঠে যায়। তাহলে পায়ের পাতা যদি ওপরে তুলি তাহলে এটাই হচ্ছে ডরসিফ্লেকশন। এইভাবে আমি চিন্তা করি। তাহলে ডরসিফ্লেকশনে কোন মাসল কাজ করতেছে? ডরসিফ্লেকশনে কাজ করতেছে শুধুমাত্র একটা মাসলই বলবো, সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টিরিয়র, শেষ। এটা হচ্ছে প্রিন্সিপাল মাসল। এই এত সারি মাসল এগুলো বললাম না বা আপাতত জানার প্রয়োজন নেই। আর এরপরে আসছে হচ্ছে প্ল্যান্টাফ্লেকশন। প্ল্যান্টাফ্লেকশন মানে কি? পা এর পাতাটা নিচের দিকে নামানো, নিচের দিকে দিই। তাহলে এখানে কোন কোন মাসল কাজ করতেছে? আমরা যেন পায়ের পাতা যদি নিচে নামায় তাহলে পিছনের মাসলগুলো কাজ করতেছে। পিছনে কি মাসল আছে? পিছনে আসে হচ্ছে কাপ মাসল। কাপ মাসল কি? কাপ মাসল হচ্ছে দুইটা কাপ মাসল আছে, একটা আছে কি গ্যাস্ট্রোনিয়াস আর একটা হচ্ছে সোলিয়াস। এরপরে আসে হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে কি? ইনভার্সন, 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 এটা কিন্তু সবাই একদম গলমেল পাকায় যায়। ইনভার্সন, ইনভার্সন মানে হচ্ছে পায়ের যে বুড়ো আঙুল আছে বুড়ো আঙুলটা ওপরের দিকে, উপরের দিকে থাকবে আর কাই আঙুলটা নিচের দিকে থাকবে। তাহলে পায়ের পাতাটা এইভাবে, তাহলে এটা কি ইনভার্সন। ইনভার্সন হলে এখানে কোন কোন মাসল কাজ করতেছে? এখানে কিন্তু টিবিয়ালিস অ্যান্টিরিয়র এবং টিবিয়ালিস পোস্টিরিয়র দুটা মাসলই কাজ করতেছে। এখন আছে ইভার্সন। ইভার্সন মানে কি? ইভার্সন মানে হচ্ছে কাই আঙুলটা, কাই আঙুলটা যদি ওপরের দিকে নেই আর বুড়ো আঙুলটা নিচের দিকে নামাই পায়ের পাতার, তখন এটা হচ্ছে কি ইভার্সন হচ্ছে। ইভার্সনে কিন্তু দুটা মাসল কাজ করে, একটা হচ্ছে ফিবুলারিস আর আরেকটা হচ্ছে এক্সটেনশন ডিজিটোরিয়াম লঙ্গাস। এখন আসি হচ্ছে হিপের মুভমেন্ট। হিপের মুভমেন্ট অনুসারে কোন কোন মাসলগুলো কাজ করে? যেমন হিপে কী কী মুভমেন্ট হয়? হিপের হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, মিডিয়াল রোটেশন। তাহলে হচ্ছে ফ্লেকশন, হিপ যখন ফ্লেকশন করি তখন কিন্তু আমার হচ্ছে সামনের মাসলগুলো কাজ করতেছে। সামনে কী মাসল আছে? রেকটাস ফিমোরিস আছে, তারপর আছে সোয়াস মেজর আছে, এরপর হচ্ছে ইলিয়াকাস আছে। তাহলে তিনটা মাসল কী কী? একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, তারপর হচ্ছে ইলিয়াকাস আর আরেকটা হচ্ছে কি সোয়াস মেজর। এটাই হিপ ফ্লেকশনে সাহায্য করে। এরপর কি এক্সটেনশন মানে হচ্ছে পা পিছনে নেই, তাহলে পিছনে নিলে আমার পিছনের মাসলগুলো অবশ্যই কাজ করতেছে। পিছনে কী মাসল আছে? গুটিয়াস হচ্ছে, ম্যাক্সিমাস আছে, তারপর হচ্ছে পিছনে হ্যামস্ট্রিংয়ের মাসল আছে, তারপর হচ্ছে অ্যাডাপ্টর ম্যাগনাস আছে। তাহলে কয়টা মাসল? তিনটা মাসল কি? গুটিয়াস ম্যাক্সিমাস, অ্যাডাপ্টর ম্যাগনাস আর হচ্ছে হ্যামস্ট্রিং। এখন হ্যামস্ট্রিংয়ের ভিতরে কিন্তু আরও তিনটা মাসল আছে, কী কী? একটা হচ্ছে বাইসেপস ফেমোরিস, তারপর সেমি মেমব্রেনোয়াস আর হচ্ছে সেমি টেন্ডেনোয়াস। এটা হচ্ছে এক্সটেনশন করতে সাহায্য করে। একটু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বলতে পারবো। এখন আসে হচ্ছে মিডিয়াল রোটেশন, হিপের মিডিয়াল রোটেশন। হিপের মিডিয়াল রোটেশন মানে কোনটা? হিপকে ভিতরের দিকে নেওয়া। হিপকে যদি ভিতরের দিকে নিই তখন কোন কোন মাসল কাজ করতেছে? হিপকে যদি আমরা ভিতরে নিই তাহলে দেখা যাচ্ছে যে গুটিয়াস মিডিয়াস এবং গুটিয়াস হচ্ছে মিনিমাস, এই দুইটা মাসলই কাজ করতেছে। এখন হচ্ছে হিপের ল্যাটারাল রোটেশন। ল্যাটারাল রোটেশন মানে হচ্ছে হিপটাকে যদি আমরা বাইরের দিকে নিই, বাইরের দিকে যদি নিই তাহলে এখানে কোন কোন মাসল কাজ করতেছে? এখানে কিন্তু পাঁচটা মাসল কাজ করতেছে। কারণ হচ্ছে যখন বাইরের দিকে নিচ্ছি তখন কিন্তু ভিতরের মাসলগুলো কন্ট্রাকশন করতেছে বলেই কিন্তু আমরা বাইরের দিকে নিতে পারতেছি। তাহলে কোন কোন মাসল? এখানে আসে হচ্ছে গুটিয়াস ম্যাক্সিমাস, তারপরে আসে হচ্ছে ইউফার্মিস, তারপরে আসে কি কোয়াড্রিসেপস হচ্ছে ফেমোরিস, তারপরে হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র হচ্ছে গ্যামিলি, তারপর অবটুরেটর ইন্টারনাস। তাহলে কি বললাম আমি? পাঁচটা মাসল। একটা কি গুটিয়াস ম্যাক্সিমাস, তারপর হচ্ছে পাইরিফার্মিস বা পিসিফার্মিস, এরপর আছে হচ্ছে কি কোয়াড্রিসেপস ফেমোরিস, এরপর হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র হচ্ছে গ্যামিলি, এরপর অবটুরেটর ইন্টারনাস। এরপর কি অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে কি? অ্যাবডাকশন মানে হচ্ছে পাটা দূরে নেওয়া। পা যদি আমরা দূরে নেই তাহলে কোন কোন মাসল কাজ করতেছে? এখানকার মাসল কাজ করতেছে। এখানে কি আছে? গুটিয়াস মিডিয়াস এবং হচ্ছে গুটিয়াস মিনিমাস।
এই কথা কিন্তু আমি এর আগেও বলেছি, এই দুইটা মাসল হিপ এর মিডিয়াল রোটেশন করতে সাহায্য করতেছে, তারই সাথে সাথে অ্যাবডাকশন করতেও সাহায্য করতেছে। এখন আসি অ্যাডাকশন, অ্যাডাকশন করতে সাহায্য করতেছে কি? অ্যাডাকশন মানে কি, আমি পাটা সামনের দিকে দিলাম অর্থাৎ কাছে নিয়ে আসলাম আরেক পায়ের সাথে, তখন এখানে কাজ করতেছে কিন্তু যে অ্যাডাকশনের হচ্ছে গ্রুপের মাসল প্লাস হচ্ছে গ্রেসিলিস মাসল। অ্যাডাক্টর গ্রুপের মাসল গুলো কি কি? অ্যাডাক্টর হচ্ছে লঙ্গাস, অ্যাডাক্টর হচ্ছে ব্রেভিস, আর অ্যাডাক্টর হচ্ছে ম্যাগনাস, এই তিনটা মাসল। তার সাথে সাথে আরেকটা মাসল কি, আরেকটা মাসল হচ্ছে গ্রেসিলিস। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের লোয়ার লিম্পের মাসলগুলো সম্পর্কে কিছু বেসিক ধারণা হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।